সকল ছাত্রছাত্রী, আশা করি যে তোমরা ভালো আছো। তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আজকে অনুবাদ করে দেখাবো সেকেন্ড সাবমেটিভ টেস্ট এক্সামিনেশনের জন্য। তো যারা 7-8-এ পড়ছো তাদের তো বটেই, আর যারা অনুবাদ শিখতে চায় তাদেরও, 11-12-এ যারা পড়ছে বা যারা এমনি শিখতে চায় অনুবাদ, সকলের জন্যই এটা গুরুত্বপূর্ণ। তবে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর জন্য একদমই গুরুত্বপূর্ণ। তো আমি দেখাচ্ছি, দেখো, আমি বিদ্যালয়ে যাই, তাহলে আমি কী হবে? অসমত শব্দের প্রথম আর একবচন আমি, অহং হবে, তাহলে বিদ্যালয়ং। বিদ্যালয়ে ছিল সপ্তমী হওয়ার কথা, কিন্তু সপ্তমী হবে না, বিদ্যালয়ং দ্বিতীয়াই হবে, কারণ গম ধাতু আছে। তাহলে অহং বিদ্যালয়ং গচ্ছামি। তারপরটা দেখো, দ্বিতীয় নাম্বার, আমরা দুজন বিদ্যালয়ে যাই, তাহলে আমরা দুজন, অহম আবাম বয়ম, তাহলে আবাং হবে, আবাং দ্বিবচন আছে, বিদ্যালয়ং গচ্ছাব। তারপরে দেখো, আমরা বিদ্যালয়ে যাই, তাহলে আমরা হচ্ছে বহুবচন, অসমত শব্দের বহুবচনের আছে বয়ং, বিদ্যালয়ং গম ধাতু আছে, বিদ্যালয়ই হলো, গচ্ছাম তাহলে গচ্ছামি, গচ্ছাব, গচ্ছাম বহুবচন হয়েছে, তাহলে আমরাও বহুবচন আছে, তাহলে ধাতুরূপটাও বহুবচনের হবে। তারপরে দেখো, তোমার নাম কি, প্রশ্নসূচক আছে, তোমার যুষ্মত শব্দের ষষ্ঠীর একবচনে তব হবে, তাহলে কিং, প্রথমেই প্রশ্নবোধক দিয়ে দিলাম, কিং তব নাম, তোমার নাম কি, জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম, তাহলে তোমাদের নাম কি, তোমাদের যুষ্মত শব্দের ষষ্ঠীর বহুবচন আছে যুষ্মাকং, তাহলে যুষ্মাকং কিং নাম, তোমাদের নাম কি। তারপরটা দেখো, তোমার পিতার নাম কি, তাহলে তোমার ষষ্ঠীর একবচনে যুষ্মত শব্দের ষষ্ঠীর একবচন হবে তব, কিং আগেই বসিয়ে দিয়েছি, যে পিতৃ শব্দের ষষ্ঠীর একবচনে আছে পিতু, তাহলে কিং তব পিতু নাম, তোমার বাবার নাম কি। তারপরের প্রশ্নটা দেখো, তারপরের অনুবাদ, তুমি কোন শ্রেণীতে পড়ো, তুমি, তাহলে যুষ্মত শব্দের একবচন হবে তং, কোন শ্রেণীতে, কস্মিন সপ্তমীর একবচন হবে, শ্রেণীতে আছে, তাহলে শ্রেণাং জফল হবে, শ্রেণাং এটি জফল হবে, শ্রেণাং পঠসি, তুমি কোন শ্রেণীতে পড়ো, সপ্ত নদী শব্দের মতো, নদী শব্দ সপ্তমীর একবচনে আছে নদ্দাম, তাহলে শ্রেণাম পঠসি, তুমি বই পড়ো, তাহলে তুমি যুষ্ম শব্দের একবচনে তং পুস্তকং পঠসি, তুমি বই পড়ো, তাহলে তারা পড়ে, তারা, তাহলে তৎশব্দ, তৎশব্দের পুংলিঙ্গ হলে বহুবচনে সাতে, স্ত্রীলিঙ্গে সাতে তা, স্ত্রীলিঙ্গে তা হয়েছে, আর পুংলিঙ্গ হলে সতৌ তে, তে হবে, তাহলে তে বা তা, পুংলিঙ্গ পুংলিঙ্গ হলে তে, স্ত্রীলিঙ্গ হলে তা, ক্রিয়াপদটি একই থাকবে, পঠন্তি বর্তমানকাল, তাহলে পর্ধাতু লট প্রথম পুরুষ বহুবচন, পঠন্তি হবে। তারপর দেখো, তোমাদের বিদ্যালয়ের নাম কি, তোমাদের, তাহলে যুষ্মাকং, যুষ্মাত শব্দের এক বচন বহুবচন হবে যুষ্মাকং, বিদ্যালয়স্য কিং নাম, তোমাদের বিদ্যালয়ের নাম কি। তারপরে দেখো, বালকগুলি পড়তে যায়, তাহলে বালকগুলি পড়তে যায়, তাহলে নর শব্দের মতো বালকা, নর নর নরা, তাহলে বালকা, পঠিতুং গচ্ছন্তি, পড়তে তুমুন পত্তই হবে, তে পড়তে যায়, পঠিতুং গচ্ছন্তি, তাহলে বালকগুলি পড়তে যায়, আমি ভাত খেয়ে বিদ্যালয়ে যাই, তাহলে অহং অন্নম, যে মহাসুন্দর হয়েছে অ আছে বলে, অহং অন্নম খাদিত্বা বিদ্যালয়ং গচ্ছামি, খাদিত্বা কেন হলো না, করিয়া খাইয়া যাইয়া এরকম থাকলে তাৎপত্য হয়, তাৎপত্যের শেষে তা থাকে, এটা বড় পরবর্তীকালে একটা বড় ভিডিও করে দেখাবো পরে, তাহলে খাদিত্বা তাৎপত্যই আছে, খাদ্যযুগ তাজ খাদিত্বা বিদ্যালয়ং গচ্ছামি, তাহলে আমি ভাত খাইয়া বা ভাত খেয়ে বিদ্যালয়ে যাই, তাহলে বালকগুলি খেলিয়া বাড়ি যায়, খেলিয়া, তাহলে বালকা বালকগুলি বালকা খেলিয়া, কৃত্বা গৃহং গচ্ছন্তি, তাহলে কৃত্বা তাৎপত্য, কৃত্বা গৃহং গচ্ছন্তি, বালকগুলি খেলিয়া বা খেলে বাড়ি যায়, আমরা ধাদিকা উচ্চ বিদ্যালয়ে পড়ি, আমরা অসমত শব্দের প্রথমার বহুবচন আছে বয়ং, ধাদিকা উচ্চ বিদ্যালয়ে পঠাম, আমরা ধাদিকা উচ্চ বিদ্যালয়ে পড়ি, তাহলে আমি অষ্টম শ্রেণীতে পড়ি, তাহলে আমি কী হবে, আমি অসমাত শব্দের একবচন, অহম, এই যে মহাসন কেন হয়েছে, তারপরে অ আছে বলে,
অষ্টম ষেণ্ণাং, নদী শব্দের মতো নদী শব্দের সপ্তমীর এক বচনে আছে নদ্যাম, তাহলে অষ্টম ষেণ্ণাং পঠামি, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। তার পরবর্তীগুলো দেখো, আমি অষ্টম শ্রেণীতে পড়ি, হলো। এরপর দেখো 16 নম্বর অনুবাদ, শিক্ষক মহাশয় পড়াতে যাচ্ছেন, তাহলে শিক্ষক মহাশয় নর শব্দের প্রথমের এক বচনে হবে, শিক্ষক মহাশয় বিসর্গ হবে, পড়াতে পঠিতুং তেযুক্ত আছে, তুমুন পড়তে হবে, পঠিতুং গচ্ছতি, তাহলে এক বচন প্রথম পুরুষ এক বচন, তাহলে গচ্ছতি হবে, গম ধাতু লট প্রথম পুরুষ এক বচন হবে গচ্ছতি। তারপরটা দেখো, শিক্ষক মহাশয় ছাত্রকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসা করা প্রচ ধাতু, তাহলে দেখো শিক্ষক মহাশয় ছাত্রকে, ছাত্র দ্বিতীয় এক বচন, প্রশ্ন পৃচ্ছতি জিজ্ঞাসা করছেন, পৃচ্ছতি প্রচ ধাতু জিজ্ঞাসা করা। তাহলে দেখো আমি লিখে পড়ি, লিখে মানে লিখিয়া, তাস প্রত্যয় হবে, করিয়া খাইয়া যাইয়া থাকলে তাস প্রত্যয় হয়, যদি উপসর্গ না থাকে, তাহলে অহং লিখিত্বা পঠামি, আমি লিখিয়া বা লিখে পড়াই পড়ি, তাহলে অহং লিখিত্বা পঠামি। তারপর দেখো তোমরা, তোমার বাবা কি করেন, তাহলে তোমার ষষ্ঠীর এক বছনে তব হবে যুষ্ম শব্দে, পিতা বাবা আছে তাহলে পিতাই থাকবে এক বছন আছে, কিং করতি তোমার বাবা কি করেন, তাহলে তোমার পিতা কি করেন, না তব পিতা কিং করতি হবে, আমাদের বিদ্যালয়ের নাম কি, তাহলে অস্মাকং, অস্মদ শব্দের ষষ্ঠীর বহুবচন হবে অস্মাকং, বিদ্যালয়ের তাহলে ষষ্ঠী হবে বিদ্যালয়স্য, কিং নাম তাহলে আমাদের বিদ্যালয়ের নাম কি। তারপর দেখো আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, তাহলে আমি, তাহলে অহং হবে প্রতিদিন প্রত্যহ, বিদ্যালয়ে বিদ্যালয়ং হবে উনস্য, বিদ্যালয়ং কেন হলো, না গম ধাতু আছে বলে বিদ্যালয়েই থাকতো, কিন্তু বিদ্যালয়ং হলো গম ধাতু থাকলে দ্বিতীয়া হয়, বিদ্যালয়ং গচ্ছামি আমি বিদ্যালয়ে যাই। তারপরে দেখো আমি সকালবেলায় পাঠশালাতে যাই, অহং প্রাত পাঠশালায়ং গচ্ছমি, আমি সকালবেলায় প্রতিদিন পাঠশালাতে যাই, তাহলে পাঠশালা লতা শব্দের মতো লতা শব্দের সপ্তমীর এক বচনে কী আছে, পাঠশালা লতায়াম, তাহলে পাঠশালায়াম গচ্ছামি যাই। তারপরে দেখো বালকগুলি হাসছে, বালকগুলি বহুবচনে হবে বালকা, হস ধাতু হসন্তি, বালকগুলি হাসছে, তাহলে আমার ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবে, পরবর্তী ভিডিও আবার পরবর্তী সময় দেখানো হবে, আজ তাহলে আসি।